ওয়েলকাম টু মাই চ্যানেল সিমিস ব্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমি তোমাদের কাছে সঙ্গে চলে এসেছি কথা বলতে, কথা বলতে না কিছু দেখাতে। আমি তো বলেছি যে যেটা কেনাকাটা করি সেটা তোমাদের সঙ্গে দেখাই, বাট যখন কিনতে গিয়েছিলাম তখন মানে মানে সব দোকানে তো সেভাবে ভিডিও করতে দেয় না, আর ভিডিও করবো কি করবো না এটা জানার পর মোবাইল ধরে ভিডিও করলে মানে কোন পছন্দ করবো কি করে ট্রায়াল দিতে হয়, সেই জন্য ভেবেছি যে নিয়ে আসার পরেই তারপরে কিনবো। তো আমি দুটো জিনিস কিনেছিলাম, এর আগে বলেছিলাম যে কিছু একটা কেনাকাটার আছে বা কিছু কিনবো, তো তো সেই দুটো জিনিস তোমাদেরকে দেখাই। তো কিনেছিলাম 3-4 দিন হলো, তারপরে টেলারে দিয়েছিলাম, টেলার দিয়ে একবারে বাড়ি নিয়ে এসেছি, মানে বাড়িতে ঢুকাই নি, আগে টেলারে দিয়ে তারপরে নিয়ে এসেছি। তো এই দেখো নিয়ে এসেছি, আর বলে দিচ্ছি কোথা থেকে কিনেছি আর কি কিনেছি, তো তোমাদেরকে দেখাই। আর আমি যেটা কিনেছি সেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা শাড়ি নিবো আমি, তো খুব খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, মানে পরবো না পরবো সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে থাকবে জাস্ট একটা এরকম একটা শাড়ি ওয়ান পিস। তো চলো তাহলে তোমাদেরকে খুলে দেখাই। আর শাড়িটা হচ্ছে আমাদের এখানে মুর্শিদাবাদের বিখ্যাত শাড়ি, তো তোমরা বুঝতেই পারছো এটা কী শাড়ির কথা বলছি আমি, যেহেতু বহরমপুরে থাকি আর বহরমপুরে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ সিল্ক খুব বিক্রি হয়, মানে বহরমপুরেই পাওয়া যায় মেনলি বেশিরভাগটাই। তো চলো তোমাদেরকে দেখাই, তো আমার কাছে চলে এসেছে সেই শাড়ি। তো দেখো শাড়িটা কই, এই যে তা ভীষণ সফট, এইটুকু ব্লাউজ পিসটাতে ব্লাউজ পিসটা কেটে রেখেছি, তো খুলে দেখাই দেখো, মানে এতটাই নরম আর এতটাই ভালো যে এইটুকু ভাজাচ্ছে। তো তোমাদেরকে পুরো প্রিন্টটা দেখাই, তো এইটা হচ্ছে পুরো প্রিন্টটা, আর কালারটা রাত্রেবেলায় আমি হয়তো ঠিকভাবে বোঝাতে পারছি না যে কী কালার আসতে পারে। তো এটা হচ্ছে রয়্যাল ব্লু, আর একবারে ডিপ রয়্যাল না একটু হালকা রয়্যাল, আর এখানে দেখা হয়েছে গ্রামের পরিবেশ থাকা, যে আমি তো গ্রামের মেয়ে তো সেই এই শাড়িটা পরলে সেটা আমার ভালো বুঝতে পারবে, সেই জন্য আরও নিয়েছি। তো পুরোটা তোমাদেরকে খুলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা শাড়ি কিনবো, তো আমার ইচ্ছে ছিল সেই জন্য আমার হাজবেন্ড এটা আমাকে কিনে দিয়েছে, ও নিজে থেকে গিয়ে কিনে নিয়ে এসেছে, এটা আমাকে দিয়েছে সারপ্রাইজ, কারণ আমি দোকানে গেলে পছন্দ করতে পারি না। তো আমি ভেবেছিলাম যে এই শাড়িটা আমি ওর পছন্দ, ও যেটা কেনাবে যেমন কেনাবো সেটাই নেবো, তো এটা ওর পছন্দের, তো আমারও খুব ভালো লেগেছে। তো গ্রামের যে এই যে প্রিন্ট করা আছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখে না, মুর্শিদাবাদ সিল্ক বললে অনেকেই চেনা পরিচিত একটা, অনেকেরই চেনা পরিচিত একটা নাম, খুবই ভালো শাড়ি, এটা তো তোমাদের জানা হয়েছে। এগুলো আমাদের বড় বড় বিয়ের বাড়ি পুজো তুমি সব জায়গাতে পরে যেতে পারবে, এটা হচ্ছে ঠিক সেই রকমই শাড়ি, কারণ মুর্শিদাবাদ সিল্ক শাড়ি পরলে তোমাকে দারুণ গর্জিয়াস লাক্সারি শাড়ি বলে বিখ্যাত বহরমপুরের এই শাড়ি। তো দেখো প্রিন্টটা আবার আঁচল একটা খুবই খুবই ভালো লেগেছে, আমার এটা খুবই ভালো লেগেছে, কারণ আমি এমনিতে গ্রামের মেয়ে, তো আমি এই শাড়িটা পরলে গ্রামের মেয়ে গ্রামের পরিবেশ, তো আমার খুবই ভালো লাগে, তো এই শাড়িটা সেই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে, তো আমার খুবই খুবই ভালো লাগছে। পি আমি খুব সুন্দর পরিবেশ, ও কি সুন্দর, এইখানে একটা গরুর ছবি আছে, এই আমি ভালো করে দেখিনি, ফুলে দেখিনি দোকানে, তো সেভাবে ফুলে দেখাইনি আমি, টেলারের কাছ থেকে দিয়ে সঙ্গে সঙ্গে, সুন্দর আর খুবই সফট, খুবই ভালো দারুণ, জানি না কবে পরবো, তো যখন পরবো তখন তো তোমাদেরকে দেখাবো যে পরে কি কেমন লাগছে, তোমরা যদি দেখতে চাও যে পরে কেমন লাগছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর খুব 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 ভালো লাগছে শাড়িটা, তো ফার্স্ট টাইম মানে আমার হাতে
মুর্শিদাবাদ সিল্ক শাড়ি আমি নিজে হাতে মানে টাচ করে দেখলাম, এরপরে পরে দেখবো দারুণ লাগবে সত্যি। আমার খুবই 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 ইচ্ছা ছিল, মানে বহরমপুরে আমাদের এখানে এমন কেউ বাকি নেই যে যার মুর্শিদাবাদ সিল্ক শাড়ি নেই, বেশিরভাগ জনের। তো আমি এটা বিয়ের বাড়ি, কারো বার্থডে, সব কিছুতে পরে যেতে পারবো। আমি জানি অনেকে মুর্শিদাবাদ সিল্ক শাড়ি পছন্দ করে, আর এই শাড়িগুলো আমাদের এখানে বহরমপুরে জাস্ট মুর্শিদাবাদ সিল্ক শাড়িরই শুধু দোকান থাকে। আমি এটা নিয়েছি বাগরেচা থেকে, মানে বহরমপুরে যত ভালো লাক্সারি দোকান দেখবে শাড়ির সেখানে মুর্শিদাবাদ সিল্ক শাড়ি পাওয়া যায়, কিন্তু তাই বলে এখন তো শপিং মলে পাওয়া যাবে না এগুলো। তো মুর্শিদাবাদ সিল্ক শাড়ির দোকান থাকে অনেক, তোমরা তো জানোই মুর্শিদাবাদ সিল্ক শাড়ি মুর্শিদাবাদে বিখ্যাত, সেটা বহরমপুরে বিক্রি হয়। তো যারা নিতে চাও মুর্শিদাবাদ সিল্ক শাড়ি, জানি অনেকের পছন্দ লাগে, সবার সবার ইচ্ছা থাকে যে তাদের কাছে এরকম একটা লাক্সারি শাড়ি থাকবে নাকি। তো আমারও তো ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা পূরণ হলো। তো তার জন্য সুন্দর লাগছে, তোমরা জানাবে কেমন লাগছে। একটা ছবি নিয়ে নাও একটু সুন্দর দিকে, এটা পার পিকো দুটোই করে নিয়েছি, এই দেখো পার লাগিয়ে নিয়েছি, যেহেতু ভালো শাড়ি তো তার জন্য তো সঙ্গে সঙ্গে পার লাগাতে হবে না, তো শাড়ি নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি পার পিকো লাগিয়ে নিয়ে ভালো করে যত্ন করে রাখতে। এগুলো আবার আমি যদি বাড়িতে কাচি তাহলে আবার শাড়ি বাদ হয়ে যাবে, তো এগুলোকে ড্রাই ওয়াশ করতে দিতে হবে যখন ব্যবহার, মানে যদি নোংরা হয় তো তখন, তো এখন তো নোংরা হবে না, তো এই শাড়ি তো পরে না কেউ, আর আমি তো শাড়ি পরেই না তোমরা জানো, সুন্দর করে রাখি, মানে এলাজেলা হয়ে পড়ে আছে, টেলারের কাছ থেকে নিয়ে এসেছি। তো এবার আমি এবার এটাকে সুন্দর করে খুব যত্ন করে আলমারিতে খুব সুন্দর করে রাখবো, কারণ এটা আমার যে ফেভারিট। যারা মানে মুর্শিদাবাদে বেড়াতে আসবে মানে বহরমপুরে, তো তারা শাড়ি নিতেই পারো এখানে এসে। অনেকেই আবার মুর্শিদাবাদে মানে ঘুরতে আসে, ঘুরতে এসে অনেকে আবার মুর্শিদাবাদ সিল্ক শাড়ি কিনে নিয়ে যায় যাদের পছন্দ। তো তোমরাও নিতে পারো, আমি ভালো ভাঁজ করতে পারবো না, খুব সুন্দর করে ভাঁজ করে থাকে, আমি জানি না তো ভালো শাড়িকে এভাবে কেন নষ্ট করে ফেলছি। তো এবার আমি বলি যে এই মুর্শিদাবাদ সিল্ক শাড়িটার দাম কত নিয়েছে। তো এটার দাম নিয়েছে 2950 টাকা, যেটা আমি মানে যেটা আমার কাছে নিয়েছে সেটাই বললাম। তো তাহলে তোমাদের জানা থাকলো যে বা একটা আইডিয়া হয়ে থাকলো যে মুর্শিদাবাদ সিল্ক শাড়ি যেটা সব ইচ্ছা থাকে যে এরকম একটা শাড়ি পরো, তো তারা এরকম একটা শাড়ি নিতেই পারো। তো এটার দাম নিয়েছে 2950 টাকা, মানে 50 টাকার জন্য 3000 টাকা, মানে পার পিকো লাগাতে প্রায় 3000 টাকা পড়ে গেছে। তো এই শাড়িটার মানে টোটাল খরচা, মানে শাড়িটা আমি পরতে গেলে, তারপর তো ব্লাউজ পিস বানাইনি, তো ওটা বানাতে গেলে ওই বানাতে কত লেবে, 250-300 টাকা। তো ঠিক আছে, তো আরেকটা জিনিস আছে দাঁড়া সেটা দেখা, শাড়িটা হচ্ছে এই যে একটা খুব সুন্দর একটা কুর্তি নিয়েছি আমি, খুবই কালারটা খুবই ভালো, খুব ভদ্র, যেগুলো আমার খুব পছন্দ। তো এটা হচ্ছে সেটা, যেদিন পরবো সেদিন কেমন লাগবে জানি না, কিন্তু আশা করছি খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে সে দেখে মনে হচ্ছে স্যাম্পল না, কিন্তু এই কুর্তিগুলো খুবই ভালো, এখানে অনেকে পরে মানে দেখতেই সুন্দর লাগবে, পরলেই সুন্দর লাগবে, কোনো কোনো মানে পাথরের কাজ নেই, কোনো কিছুর কাজ নেই, তবুও এত সুন্দর লাগবে। তো এটা স্টাইলটা তোমাদেরকে দেখায় দেখতেই পাচ্ছ, গলাটা মানে এতটা যাবে, এতটা এই যে এরকম গোট নেক না কি বলে ওরকম টাইপ যাবে, আর এই যে কাজ করা আছে খুব সুন্দর, সেটাও খুবই সুন্দর, কালারটাও আনকমন। তুমি এর সঙ্গে সব রকম প্যান্ট, লেগিংস বা জেগিংস এখন বা স্ট্রেট প্যান্ট উঠেছে ওগুলোও পরতে পারো, স্ট্রেট প্যান্ট যে কোনো কালারের, যে কোনো কালার চলে যাবে এটাতে, আর স্টাইলটা দেখায় যেটার জন্য মেনলি নেওয়া হয়েছে স্টাইল, এরকম স্টাইলের একটা করতে নেই, খুব সুন্দর স্টাইল, পেছন থেকে স্টাইলটা যেদিন পরবো সেটা তোমাদেরকে দেখাবো।
ছবি নিলাম ট্রেন্ড থেকে। তো ট্রেন্ড মানে বুঝতে পারছি ট্রেন্ডিং, যেটা চলছে এখন বর্তমানে। তো ওখানে ঠিক সেরকম কোয়ালিটির জিনিস থাকে, একটু মানে স্টার্টিংটা একটু হাজার থেকে, এখন দেখছি বেশিরভাগটা 1,600-700 মধ্যে নেই। তো 600-700 মধ্যে তখনই দেয় যখন মানে অফার দিবে, যেমন চৈত্র সেলে তখন হয়তো 1,000 টাকার জিনিস 600 টাকায় বা 800 টাকায় পেলে। তো স্টার্টটাই হচ্ছে 1,000 টাকা থেকে। আমি যতদূর দেখলাম, আমি তো সব খুলে খুলে দেখিনি, কিন্তু আবার খুবই মানে ট্রেন্ডিং, যেটা চলছে বর্তমানে, তো সেরকম টাইপের যা। তো দোকানটা আমরা প্রথমে যেতাম না, যে অনেক অন্য, তো আমার মনে হলো যে যাই ওখান থেকে একটা কুর্তি নিয়ে দেখি কেমন হয়। তো গেলাম, তো খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর কুর্তি, যে মানে যখন বর্তমানে চলছে মানে টিভিতে সিরিয়ালে যেমন দেখায় সব পরে নায়িকাগুলো, তো সেরকম টাইপের সবকিছুই পাবে ওখানে। তো খুবই ভালো, তাই এই কুর্তিটা আমার দারুণ লেগেছে। তো এটা দাম নিয়েছে 1,000 টাকা। এখন গরম আসছে, তো ওখানে লেখাই ছিল যে স্প্রিং টাইম মানে বসন্তকালে যে সব জামা কাপড় পরে, তাই না? তো সেইগুলো ওখানে লেখাই আছে যে এই সময় এই জামাগুলো পরে, উইন্টারের সময় উইন্টার লেখা থাকে যে উইন্টারে এই জামাগুলো চলে। তো বসন্তকালে এখন যে সময়টা আসছে, তো সেই সময়ের জন্য এই জামাগুলো, আরো একটু যখন শীত পড়বে, আরো যখন গরম পড়বে, তখন ওটার জন্য আবার আরো একটু হালকা পাতলা ধরনের কাপড়ের থাকে। তো এটাকে বলে ট্রেন্ড, মানে যখন যেটা পরার বা যখন যেটা চলছে সেটাকেই বলে ট্রেন্ড। তো সেই জন্য দোকানটার নাম হচ্ছে ট্রেন্ড। আর ওখানে সব রকম মডেলের পাবে, যখন যেটা চলছে ট্রেন্ডে, তো সে বাংলা সিরিয়ালে দেখবো যখন যেটা চলছে সেই সিরিয়ালের টপস কুর্তিগুলো পরে, তো ওগুলো ওখানে পাওয়া যাবে। তো আমি সেটা জানতাম না, এটা প্রথমবার গিয়ে জানলাম। তো এবার থেকে আমি ঠিক করেছি যে ওখানে কিনবো। তো ব্যাস সেটাই। তো আমার দুটো জিনিস কেমন হয়েছে, আমার দুটোই খুবই 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 পছন্দের, খুবই ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আর ব্যাস সেটাই, আর যেদিন পড়বো সেদিন তো তোমার সঙ্গে ছবি শেয়ার করবোই, আমি করবোই করবো। আর ঠিক আছে, এখনকার মতন তাহলে এখানেই, ভালো লেগে থাকে। তো যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে বড় অঙ্কটাই বলা ছিল। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর দেখা হবে তোমাদের পরের ব্লগে। টাটা, গুড নাইট।